সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে থাম্বনেলটা দেখে বা ছবি দেখে বলতে পারেন, টিশা আপু, তারপরে হচ্ছে মিম আপুর মেয়ে, আর তারা তো একজন বড় ইউটিউবার। তা তার ছেলে যে তানকে দেখতে পাচ্ছেন, তান আর আমার বড় মেয়ে একসাথেই একই স্কুলে পড়তো। এখন তো তারা চলে গেছে পাবনা তার শ্বশুর বাড়িতে। আগে তারা এতদিন ঢাকায় ছিল, নবাবগঞ্জ ছিল। আর তার মেয়ে নবাবগঞ্জ আবার এই সাইডে স্কুলও পড়তো, তো সেই থেকেই তৃষাপুকে চিনা। আর এই তো তাদের বাসায় গিয়েছিলাম, তখন মিমকে বলেছিলাম একটা ছবি তুলে দাও। তখন তারা আমি ইউটিউবে আসি নাই, আর ইচ্ছাও ছিল না, থাকলে তো তৃষাপুর মাধ্যমে আসতাম। কিন্তু তারপরে হঠাৎ ইচ্ছা হলো, আসলাম। সেটা অন্য সময় একদিন বলবো না কী কারণে আসছি। কম বেশি হয়তো আমি কোনো ভিডিওতে বলেছি। তা যাই হোক, এই যে তান আর আমার মেয়ে স্কুলে আসছিলো, তখন আর একে নিয়ে আমি আবার ভিডিও বানাচ্ছিলাম, তখন আবার তান আসছিলো, তাদের পরীক্ষা চলতেছিল। এই যে তান আবার আয়রাকে দেখে তাকে আদর করতেছে, দেখতে পাচ্ছেন। তাই তৃষাপুর আজকে হচ্ছে, আজকে না মানে তার বিবাহ বার্ষিক উপলক্ষে তাকে শুভেচ্ছা জানাবো কিভাবে। আমার তার নাম্বারটা ছিল, কিন্তু মোবাইলে ছিল, সেই মোবাইলটা তো চুরি হয়ে গেছে সবাই জানো, তাই তার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না। তাই এই উসিলায় ভিডিওর মাধ্যমে বাংলাদেশ মম তৃষা আপুকে বলতেছি, তাকে তার বিবাহ বার্ষিকী উপলক্ষে অনেক অনেক তার জন্য দোয়া ও শুভকামনা রইল। তাই সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। আর তৃষাপুর মন মানসিকতা কিন্তু অনেকই ভালো। সালমানের মা কিন্তু তাকে একটা চ্যালেঞ্জ খুলে দিয়েছে, অনেক বড় মন। আর মিমাপুও খুব ভালো, তাদের সাথেও আমি দেখা করেছি, কিন্তু তখন তারা ভিডিও বানানোর কোনো ইচ্ছাই ছিল না। তো এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।